ওয়েলকাম টু চিরকুটিন ফ্রেন্ড ইয়ার, আমি স্বর্ণা এসে গেছি এখানে আকাশ নীল সিরিয়ালের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করনি তারা কি করছো? তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখো। সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না, বিনা পয়সাতেই করা যায়। এখানে আকাশ নীল সিরিয়ালে এই মুহূর্তে একটাই কাজ, সেটা হচ্ছে উজান হিয়ার রোম্যান্স দেখা। কিন্তু তার মধ্যেও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আসতে চলেছে, সেটাই বলবো আজকে। তবে তার আগে বলে নিই যে সিরিয়ালে ঠিক কী চলছে। সিরিয়ালে তো আমরা দেখছি যে উজান বাবুর মাথায় এখন হাজারো চিন্তা। তার কারণ একটাই, যে সে কি পারবে তার বউকে বাঁচাতে, নাকি হিয়া যেমনটা বলেছে তেমনটাই ঘটে যাবে। হিয়াকে বাঁচাতে পারবে না, তার গায়ে একটা কালির দাগ লেগে যাবে আর সে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে হিয়াকে। এটাই তার জীবনের ফেলিওর কেস হবে। তো এইসব চিন্তা ভাবনা করতে করতে উজান চ্যাটার্জি তো এখন সাংঘাতিক পরিমাণে ঘামছে এবং তার মাথায় একটা জিনিসই ঘুরছে যে কি করব আমি, আমি কি পারবো নাকি পারবো না, পারবো নাকি পারবো না। যার জন্য বিদেশের ডাক্তারের সাথে কনসাল্ট করছে যে ঠিক কি করা উচিত। এদিকে বিদেশের ডাক্তার সে জানিয়ে দিচ্ছে যে অপারেশনটা না করলেই বেটার। এদিকে উজান চ্যাটার্জি আরও টেনশনে পড়ে যাচ্ছে। তারই মধ্যে উজান চ্যাটার্জিকে ভরসা দিচ্ছে আমাদের ঝিঙ্কু মামনি। সে বলছে যে আপনি পারবেন, কিছু হবে না, আপনি নিজের উপরে ভরসা রাখুন, আমি আপনাকে বারে বারে এই কথাগুলো বলছি। তার একটাই কারণ, আপনি ওটিতে যখন যাবেন আপনি পুরো পজিটিভভাবে যাবেন, মানে পজিটিভভাবে যাবেন, যা খুশি তাই হবে, এরকম ধরনেরই বক্তব্য ওনার। তো এই মুহূর্তে আমাদের ডক্টর ঝিনুক সে এখন কফি এগিয়ে দিচ্ছে। তো সেই কফিও খাচ্ছে, খেতে খেতে উজান চ্যাটার্জির মনে হচ্ছে না, মানে কফি খেতে খেতে দেখছে কফির টেস্টটা তো ভালো, তাই এখন তাই মনে হচ্ছে যে না আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন। তারই মধ্যে একজন নার্স কোথা থেকে আবার উঠতে উঠতে চলে এসে জানিয়ে দেয় যে হিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হিয়াকে ইঞ্জেকশন তো দেওয়া হয়েছিল কিন্তু তারপর থেকে হিয়া মিসিং, মানে হিয়া ওখান থেকে বেরিয়ে গেছে। হিয়া বলেছে এই যাবো এই আসবো, কোনো কথা শোনেনি, হিয়া বেরিয়ে গেছে, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ডক্টর ঝিনুক মহান হতে গিয়ে পুরো দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে বলে যে আপনি বসুন, আমি দেখছি আমি দেখছি। তো ডক্টর ঝিনুক গেছে, কিন্তু ডক্টর ঝিনুক আবার ফেল করেছে। এর আগের বার ফেল হয়েছিল এদের ভালোবাসা এক করতে গিয়ে, এবার ফেল হয়েছে হিয়াকে খুঁজতে গিয়ে। মানে হিয়াকে সারা হসপিটাল ধরে খোঁজা চলছে। এদিকে ডক্টর উজেন বুঝেই গেছে যে এ বলেছিল আমাদেরকে এক করবে, এ পারেনি কিচ্ছু করতে, যা করার আমাকেই করতে হয়েছে, তাই আমাকেই যেতে হবে। তাই কপিটাকে রেখে দিয়ে অগত্যা উনি এগিয়ে গেছেন আমাদের হিয়ারানিকে খুঁজতে। ততক্ষণে আমাদের হিয়ারানি মোটামুটি কিচেনে ঢুকে, মানে ক্যান্টিনে ঢুকে, সে মোটামুটি একটা লোক যে ছিল কুক তাকে পটিয়ে ফেলেছে যে কিভাবে কি রান্না করতে হয়, বউ ভাতের রিচুয়ালসে কি কি রান্না করতে হয়। এদিকে সে লোক বলেছে যে ভাত করতে হয়, মুড়িঘণ্ট ডাল করতে হয়, পাঁঠার মাংস করতে হয়, মাছের কালিয়া করতে হয়, কিন্তু আমাদের হিয়ারানি তো এসব কিছু করেই নি। তাই জন্য হিয়ারানি এখন ভাবছে যে ঠিক কি করব। হিয়ারানি তো সেই লোকটাকে ভাগিয়ে দিয়েছে, কিন্তু হিয়ারানির স্বপ্নে কোথাও না কোথাও উজান চ্যাটার্জি আবারও সামনাসামনি চলে এসেছে। এসে আবারও তাকে জানিয়ে দিয়েছে যে আমি এসব খাই না, তো আপনি আমার জন্যে মাখন ভাত, আলু সেদ্ধ, একটুখানি সবজি আর একটা চিকেন স্যালাড রেখে দেবেন। তো বাংলায় কথা হচ্ছে কি, ভাতে ভূতে ভাত, এটা বললেই হতো, এত নামকরণের কি দরকার ছিল ভাই। তো ঠিক আছে, নামকরণ করা হয়েছে। এদিকে আমাদের হিয়ার এখন কড়া ডোজের ওষুধ পড়েছে, হিয়ার সেই সব নিয়ে রান্না করছে, ব্রাউন রাইস চাপিয়ে দিয়েছে, সবজি টবজি কেটে কুটে এক একার, এবং সে সমস্ত রান্নাবান্না করছে তার হাজব্যান্ডের জন্যে, কারণ তার শ্বশুরবাড়ি বলতে তো তার হাজব্যান্ডই। তার কারণ তার শ্বশুরবাড়ির কেউ তো জানে না যে হিয়া এখন উজান স্যারের লিগ্যাল ওয়াইফ। শ্বশুরবাড়ি বলতে মনে পড়লো, উজানের মা এই মুহূর্তে সাংঘাতিক চিন্তা করছে, তাই জন্য তিনি সোজা ভগবানের সামনে বসে পড়েছেন। ভগবানের সামনে বসে পড়ে বলছে যে ভগবান, আমি যখন চেয়েছিলাম তুমি হিয়াকে ফিরিয়ে আনো, তুমি হিয়াকে ফিরিয়ে আনলে না। এখন যখন উজান ঝিনুককে বিয়ে করলো তখন তুমি হিয়াকে ফিরিয়ে আনলে, তো আনলে একটা মস্ত বড় অসুখ দিয়ে। তো এখানে আমার একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে এই যে এখানে ডায়লগটা যে যখন আমি হিয়াকে চেয়েছিলাম তখন তুমি আনলে না, তারপরে যখন ঝিনুককে উজান বিয়ে করলো ঠিক তখনই হিয়া এলো একটা অসুখ নিয়ে, মানে কি হিয়া না আসলেই ভালো হতো, মানে এখানে দাবিটা ঠিক কী ছিল। তো যাই হোক, ইনি ঠাকুরের কাছে দাবি দাবা রেখেই যাচ্ছেন, হিয়াকে সুস্থ করে দাও, হিয়া এই করেছে, হিয়া ওই করেছে। ঠিক সেই মুহূর্তে সমরেশবাবুর এন্ট্রি। এত বছর পরে বউকে কাছে পেয়েছে, কোথায় ভেবেছিলাম সমরেশবাবুর দু একটা ভালো সিন দেখতে পাবো, তা না, তারা এখন পড়েছে ছেলের বউকে নিয়ে। তো যাই হোক, ছেলের বউ এখন অসুস্থ, মানে হবু ছেলের বউ হতো আর কি। এখন বাসবী দেবী এখন রিয়েলাইজ করেছে যে হিয়া মেয়েটা একটা সময় এমন কিছু ঘটিয়েছিল বা এমন কিছু করেছিল যার জন্য বাসবী দেবী মনে করেছিল যে তারও একটা পরিবার আছে। হিয়ার পরিবার কি সে পরিবার মনে করেছিল, এমনকি হিয়া কোনো কারোর বিপদ ঘটায়নি জীবনে, সবার ভালো করেছে, মানে এগুলো এখন উনি রিয়েলাইজ করছেন। মানে এখন
এখন ওদিকে একটুখানি ঝোকার চেষ্টা করছেন আর কি। আর তারই মধ্যে সমরেশ বাবু বলছে যে ঠিক আছে, তোমার যদি এতই ইচ্ছা করে তাহলে তুমি গিয়ে একবার দেখা করে এসো। তখন ওনার মনে হয় শুধু দেখা করলেই কি দায়িত্ব মিটে যায়, তাহলে দায়িত্বটা পালন করুন, যান গিয়ে ঝিনুককে সরিয়ে দিয়ে একেবারে হিয়াকে বউ হিসেবে বাড়িতে গ্রহণ করে নিয়ে চলে আসুন। না, উনি এখনই সেটা করতে পারছেন না। তো যাই হোক, আমাদের তো উজানবাবু ওদিকে খুঁজছিল, এদিকে হিয়া রান্না করছিল। তো হিয়া রান্না বান্না করছে, হিয়া রান্নাবান্না চালিয়ে যাচ্ছে, কখনো সে এ কাটছে, কখনো ও কাটছে, কখনো এ কড়াই টেনে নিয়ে আসছে, কখনো ও হাঁড়ি টেনে নিয়ে আসছে। রান্না চলছে, কী রান্না চলছে, ভাতে ভাতে ভাত, চিকেন স্যালাড, এই সমস্ত কিছু রান্না করবে এবং তারপরে তাকে আবার গোছাতে হবে, কারণ হিয়া তো আর নর্মালি ভাতটা দিয়ে দিতে পারে না। একটা সুন্দর একটা ডেকোরেশন করতে হবে, করে মোটামুটি বেশ বৌভাত বৌভাত একটা ফিলিংস আনতে হবে। তো সেই সব তো হিয়া এদিকে চালিয়ে যাচ্ছে, আর ওদিকে উজান আর অপেক্ষা না সহ্য করতে পেরে উজান তো সারা হসপিটাল ধরে খুঁজছে, তারই মধ্যে ঝিনুককে সামনে পেয়েছে। পেয়ে জিজ্ঞেস করেছে, আপনি পেয়েছেন? ঝিনুক বলেছে, না এখনো পাইনি, পেয়ে যাবো, তবে আমার বিশ্বাস হিয়া এখানেই আছে। তো এই সমস্ত কথা শুনে উজান বলে দিয়েছে, আমি বুঝে গেছি আপনার দ্বারা কিছু হবে না, আপনি সব কিছু নিজের ঘাড়ের উপরে তো নিয়ে নিচ্ছেন, কিন্তু আপনার দ্বারা কোনো কাজ হবে না। ভাই উজান, তোর এখানে বলে দেওয়া উচিত ছিল যে আপনি হচ্ছে মুখেই মারিতাম জগৎ, ফাঁকা কলসির আওয়াজ যেমন বেশি আপনিও তেমন বাজছেন বেশি। তো যাই হোক, ঠিক আছে, না হয় উজানের হয়ে আমরাই বলে দিচ্ছি ডায়লগটা। তো ওইদিকে আমাদের বাসবী দেবীকে সমরেশবাবু জানিয়েছেন যে তুমি যাও টিউলিপে, কিন্তু বাসবী দেবী রিয়েলাইজ করছে, না আমি এখন যেতে পারবো না, তাই বলেই দিয়েছে, না গো আমি এখন যেতে পারবো না। আরে ওই যে রমলা দেবী আছে না, উনি আগের থেকেই সন্দেহ করছেন, উনি আগের থেকেই ঝামেলা করছেন, উনি এটা জেনে আবার ঝামেলা করবে, মানে ওনার ঝামেলার ভয়ে ইনি যাবেন না কোথাও। মানে বাড়িটা কন্ট্রোল করছে কে? বাসমী দেবী, রমলা দেবী, ঝিঙ্কুমামণি, কে কে কন্ট্রোল করছে তাকে? তো যাই হোক, এখানে সমরেশবাবু লাস্টে বলেই দিয়েছে যে তোমার হসপিটাল বলতে গেলে ওটা আমাদের নিজেদের হসপিটাল, তোমরা তুমি যখন তখন যেতে পারো, যা খুশি তাই করতে পারো, তো তোমাকে কারোর কাছে কোনো উত্তর দিতে হবে না। তারপরে কি উনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ এটা উনি ঠিক বলেছেন, আমাকে সত্যি কারোর কাছে উত্তর দিতে হবে না, যতই হোক আমি তো বাড়ির গিন্নি। তো উনি ঠিক করেছেন পরের দিন যাবে হিয়ার সাথে দেখা করতে, কিন্তু ততক্ষণে আমাদের হিয়ার রান্না কমপ্লিট, হিয়া গুছিয়ে গেছে উজানের কেবিনে ওয়েট করছে। উজান ভাবছে যে ফোন করছি এতবার হিয়াকে, কিন্তু ফোনটা কেন ধরছে না, ফোনটা রাখেই বা কেন? ভাই একবার দুবার কল করে উজান চ্যাটার্জি যেরকম টেনশন করছে, তাতে করে যদি আর কয়েকবার ফোন করতো তাহলে তো হিয়ার অপারেশন না করে উজানের অপারেশন করতে হতো, কারণ এতটাই ভালোবাসে যে হিয়া নেই বলে সে ঘামছে, জামা কাপড় একদিক যাচ্ছে তো আরেকদিক যাচ্ছে, উজান চ্যাটার্জি হেঁটে যাচ্ছে, মানে হিয়াকে খুঁজতে যাচ্ছে। তো অবশেষে আমাদের হিয়াকে সে খুঁজে পায় এবং হিয়াকে একটুখানি মেজাজও দেখায়, কিন্তু আমাদের হিয়া রানী তো একটু লেভেলটাই আলাদা, হিয়ার আবার ডায়লগগুলোই আলাদা, হিয়া হিয়ার মতো লজিক দিতে থাকে। উজান চ্যাটার্জি সাংঘাতিক একটা ধমক দিয়ে ওঠে, কিন্তু হিয়া থামে না, হিয়া তবুও হিয়ার মতো লজিক দিতে থাকে যে আমি রান্না করেছি, একটা বৌভাত বৌভাত ফিলিংস এনেছি, আপনার ভালো লাগছে না, যে কাজটা পরে করতে পারি সে কাজটা আমি এখনই করে ফেলাম, ফেলে রাখবো, কারণ পরে তো আমি নাও ফিরে আসতে পারি। বারে বারে একটা কথা মেনশন করা হচ্ছে যে পরে তো আমি নাও ফিরে আসতে পারি। এদিকে আমাদের ঝিঙ্কু, সে এখন গালাগালি তো খেয়েছে উজানের কাছে একটু হালকা করে, তো এখন সে কোথায় আছে আমরা জানি না, তবে সে খুঁজছে। সে অবশেষে এসে উজান চ্যাটার্জিকে এটা বলবে যে দেখেছেন দেখেছেন, মানে এটা বলতে চাইবে আর কি, যে দেখেছেন আপনি বেশি বোঝেন, আমি জানতাম হিয়া এখানেই আছে, ও এত সহজে যাবে না আমার জীবন থেকে, আমি কোথায় মনে মনে যে আপনাকে ভালোবেসে ফেলছি সেটা আমি না পাচ্ছি মুখ ফুটে বলতে, ছলো ছলো নয়নে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আপনি সেটা দেখেও দেখছেন না, আপনি কোথায় হিয়া হিয়া করছেন, আর আমাকেও বাধ্য হয়ে আপনার কাছে আপনার গুডবুকে নাম লেখানোর জন্যে এখানে হিয়ার হয়ে কথা বলতে হচ্ছে, হিয়ার যত্ন করতে হচ্ছে, হিয়ার সেবা করতে হচ্ছে, আমি মাঝে মাঝে ভুলেই যাচ্ছি আমি একজন ডাক্তার না নার্স। তো ঝিঙ্কু মামনির মনের মধ্যে এখন অনেক অভিযোগ, সে ভালোবেসে ফেলছে আস্তে আস্তে, এটা বোঝা যাচ্ছে কি? দর্শক মহল, প্রশ্ন তোমাদের কাছে, বোঝা যাচ্ছে কি যে ঝিঙ্কু মামনি ধীরে ধীরে ভালোবেসে ফেলছে উজান চ্যাটার্জিকে, না হলে ওই সেই বিয়ের কথাবার্তা বলার সময় ছলো ছলো নয়নটা কেন হয়েছিল বস? সিঁদুরের কোটো দেওয়ার সময় চোখের জল এই টপ টপ করে পড়তে পড়তে কেন ওখানে আটকেছিল? না এরপরে আমরা বুঝতে পারছি অনেক কিছু ঘটবে, তবে এই ভদ্রমহিলার ধান্দা আমাদের ঠিক আবার ভালো লাগছে না। দর্শক মহলের দাবি এখন একটাই, যে কী হচ্ছে, ঝিনুক এত কেন বুঝছে, আর ঝিনুক কি ধীরে ধীরে ভালোবেসে ফেলছে? এক্স্যাক্টলি, ঝিনুক তো মনে হচ্ছেই ভালোবেসে ফেলেছে, না হলে ঝিনুকের চোখে বারে বারে কেন জল আসছে? না তো ঝিনুক রক্তিমকে ভালোবাসে যে রক্তিমকে মিস করছে, না তো ঝিনুকের জীবনে কোনো পাস্ট আছে, এমন কোনো পাস্ট যাকে ঝিনুক পেয়েও পায়নি, এখন আছে উজান চ্যাটার্জি। তাহলে কি চোখের জলটা আমরা ধরে নেব যে উজান চ্যাটার্জির নামেই লেখা,
ঝিনুকের চোখের জল। এরপরে গল্পে আসছে হিয়ার অপারেশন। আমরা বুঝতেই পারছি বাসুবী দেবী আসবে, এখানে আরো কিছু ডায়লগ চলবে। এই অপারেশনটা বারে বারেই বলা হচ্ছে কালকে কালকে কালকে। তো এদের কি কাল আর আসছে না? মানে কাল থেকে পরশু, পরশু থেকে তরশু হয়ে যাচ্ছে। আমরা দেখে যাচ্ছি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি, কালটা আর আসছে না। মানে এইটা একটা সাংঘাতিক চিন্তার মধ্যে ফেলেছে দর্শককে, যে এই অপারেশনটা কি আদৌ হবে? আর হলেও কি হিয়াকে আর আমরা ফিরে পাবো? আবার একটা প্রোমো এসেছে যেখানে উজান হিয়া নতুন সংসার ধর্ম শুরু করেছে। তো এটা দেখে আবার দর্শক মহলের অনেকের মনে হয়েছে যে এই প্রোমোটা কবে, অপারেশনের আগে নাকি পরে? তো যতদূর সম্ভব মনে হচ্ছে অপারেশনের পরে হবে, তবে বলা যায় না, অপারেশনের আগেও হয়ে যেতে পারে, কারণ এদের তো অপারেশনটা কালকে হবে। সেটা আমিও বুঝে গেছি, আশা করি তোমরাও বুঝে গেছো। তবে এই প্রোমো অপারেশনের আগে হোক আর পরে হোক, একটা জিনিস কিন্তু পাক্কা হয়ে যাচ্ছে যে উজান চ্যাটার্জি হিয়াকে নিয়ে কিন্তু তার নিজের বাড়িতে যেতে পারলো না, অন্য কোথাও সংসার পাতলো। মানছি সেখানে রোম্যান্স থাকবে, মানছি সেখানে ফিলিংস থাকবে, মানে ওই আসল বিয়ে নকল বিয়ে নিয়ে কিন্তু একটা ঝামেলা লেগেই থাকলো সিরিয়ালে, সেটা কিন্তু রিমুভ হলো না, আর সেটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো উজান চ্যাটার্জি এবং হিয়া হিয়া চ্যাটার্জির রোম্যান্স দিয়ে। আচ্ছা ভালো কথা, আমি এখানে হিয়া চ্যাটার্জি বলবো নাকি হিয়া মিত্র চ্যাটার্জি বলবো, সেটা তোমরা একটুখানি প্লিজ জানিয়ে দিও। তো যাই হোক, তাহলে আমার একটু সুবিধা হবে আর কি। তো ঠিক আছে, মিস মিত্র চ্যাটার্জি বানিয়ে দিচ্ছি, কাউকে কিছু বলতে হবে না, আমি নিজেই বানিয়ে দিলাম মিস মিত্র চ্যাটার্জি আর ডক্টর উজান চ্যাটার্জি, নামটা বেশ ভালো হলো। তো এনারা তার মানে বাড়ি যেতে পারলেন না, এনারা থাকবেন অন্য কোথাও, সেখানে থেকে এনারা রোম্যান্স করুক, আমরা দেখবো। হ্যাঁ, রোম্যান্স দেখতে আবার আমাদের না নেই, কিন্তু আমাদের না আছে। কিসে না আছে? ঝিনুকের বংশের বেলায় আমাদের না আছে। আমাদের না একটাই কারণ, সেটা হচ্ছে এই রমলা দেবীর হাবভাব আমাদের ভালো লাগছে না, কারণ রমলা দেবী মুখের উপরেই বলছেন যে উনি এই সমস্ত কিছু মানছে না, মানবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের ঝিনুকের এই চোখের জল আমরা মানতে পারছি না, মেনে নিচ্ছি না, কারণ আমাদের মনে হচ্ছে সিরিয়ালে আসছে, সে আসছে, মানে আসছে, এবার খুব তাড়াতাড়ি আসছে, এবার একটা ভালো রকমের ঝামেলা আসবে। কবে আসবে কিভাবে আসবে জানি না, তারই মধ্যে চলতে থাকবে উজান চ্যাটার্জি এবং মিস মিত্র চ্যাটার্জির রোম্যান্স। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল এখানে আকাশ নীল, স্টার জলসা, স্টার জলসা এসডি তে ঠিক বিকেল 5:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, আর হ্যাঁ অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুটি ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে।